আরে দেখো কি কাণ্ড, তোদের এত করে বলে গেলাম যে তোরা এসব ঘাটবি না, এইবার এগুলো কে গোছাবে? আমরাই গুছি। তোমার ঘুমানোর জন্য তো বিছানা পড়ে আছে, যাও গিয়ে নিজের বিছানায় ঘুমাও। ঘরটা এই রকম অবস্থা করেছে, আবার কথা বলছে তোকে? দিদি 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 দিদি, আরে আরে ফটো খুঁজে পেয়েছি রে। তাই এটা দেখে তুমি এত অবাক হচ্ছ কেন? দেখাও দেখি। কি হলো, দুজনের মুখে এরকম হয়ে গেল কেন? আরে ফটোর মধ্যে কি আছে, কই দেখি দেখি। ভগবান, দাদার সাথে এই ছবিতে অন্য কেউ থাকবে ভেবেছিলাম, এ তো দেখছি ওই আছে। এটা দেখে তুই কি বুঝতে পারলি? আমরা যা সন্দেহ করেছিলাম সেটা ভুল। তার মানে তোরা বুঝে গেছিস তো? যে এসেছে সে রমাপ্রভা না, আমি বিশ্বাসই করতে পারছি না দিদি। দিদি তোরা মানিস বা না মানিস, ওই রমাপ্রভাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তাটা ছেড়ে দে, মিলেমিশে একসাথে থাকবি, বুঝলি আমার কথাটা? মিলেমিশে থাকতে হবে আমাকে? হ্যাঁ, এটা ভাবলে আমার বমি পাচ্ছে। তোর যদি বমি পায় তোর ঘরে গিয়ে কর, কিন্তু তার আগে তোরা দুজনে মিলে আমার ঘরটা ভালোভাবে গুছিয়ে যাবি, তারপরে তোরা দুজন এখান থেকে বার হতে পারবি। হ্যাঁ রাম রাম। আরে আরে এখানেই বমি করবি না? এই ফটোটা তুমি কোথায় পেলে? এই ফটোটা অন্নপূর্ণার চোখে আমি নিজেকে ভালো হওয়ার জন্য ওকে তেল মালিশ করার বাহানায় আমি ওর রুমে ঢুকেছিলাম, আর ওইখানে একটা বইয়ের মধ্যে এই ফটোটা ছিল। আর ও যাতে দেখতে না পায় সেইভাবে আমি ফটোটা সঙ্গে নিয়ে আসি। খুব ভালো কাজ করেছো, এই ফটো যদি অরুণের হাতে পড়ে যেত আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আর যে যতই চেষ্টা করুক না কেন আমাদেরকে এই বাড়ি থেকে বের করা সম্ভব নয়, কারণ আমি তেমনই একটা কাজ করে এসেছি। হ্যাঁ তাই, কি করেছো সেটা তো বলো। এই ফটোতে রমাপ্রভা থাকার জায়গায় আমি এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছি, আর এই ছবিটা আমি অন্নপূর্ণার রুমে রেখে এসেছি। আর এই ফটোটা যদি ওরা দেখে ফেলে তাহলে আমি আসল রমাপ্রভা, সেইটা ওরা সবাই বিশ্বাস করে নেবে। মল্লিকা, এটা তো তুমি দারুণ খবর শোনালে, দারুণ দারুণ। তুমি যেমন আমাকে একটা ভালো খবর শোনালে, সেরকম আমিও তোমায় একটা ভালো খবর শোনাতে চাই। ভালো খবর? তাহলে প্রথমে সেটাই বলো। হ্যাঁ, আমি যখন অরুণের রুমের কাছে যাচ্ছিলাম অরুণ গঙ্গার সাথে কথা বলছিল, আর ওরা দুজনে কি কথা বলছে সেটা শুনতে যখন দাঁড়ালাম, শোনো না, সত্যনারায়ণের কথা শুনে তুমি মহলে সিসিটিভি লাগানোর কথা বললে, কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমাদের মহলে সিসিটিভির কি দরকার? দরকার আছে, তার কারণ বাড়িতে সিসিটিভি থাকলে বাড়িতে সবাই অনেকটা সেফ থাকবে। এতদিন তো দরকার পড়েনি, তাহলে এখন কেন? না, আমি ভেবেছিলাম যে তোমায় এই ব্যাপারে বলবো, কিন্তু কাজের প্রেশারে আসলে ভুলে গেছিলাম। আচ্ছা, তোমাকে একটা ব্যাপার কিন্তু জানতেই হবে, এটা শুনে কিন্তু তুমি আশ্চর্য হয়ে যাবে। তাই বলো আমাকে, কি সেটা? আচ্ছা, তোমাকে একটা ব্যাপার কিন্তু জানতেই হবে, এটা শুনে কিন্তু তুমি আশ্চর্য হয়ে যাবে। তাই বলো আমাকে, কি সেটা? আমার বাবা আমাকে কতটা ভালোবাসত সেটা বোঝানোর জন্য মাধবী আমাকে এই বাড়ির ভিতরেই থাকা একটা রহস্যময় জায়গায় নিয়ে গেছিল যেখানে আমি আগে কোনোদিন যাইনি।
আমাদের মহলে রহস্যময় জায়গা আছে। হ্যাঁ গঙ্গা, ওটা শুধু রহস্যময় জায়গা নয়, তার সাথে সাথে ওটা কোনো দেবস্থানের থেকেও কিছু কম নয়। সোনা, হীরে মণিমুক্ত, আরও অনেক দামি দামি ধনরত্ন আছে ওখানে। প্রথমে ওখানে গিয়ে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না আমি। আর আশ্চর্য ব্যাপার, বাড়িতে এরকম একটা জায়গা আছে এটা জানতামই না। সত্যি বলছো? আমার বাবা যে আমার জন্য এত সম্পত্তি আর ধনরত্ন রেখে যেতে পারে সেটা আমার কল্পনার একেবারে বাইরে। তোমার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমার সাথে চলো, আমি দেখাচ্ছি। এসো। কি হলো গঙ্গা? বাবা তোমার জন্য যে সম্পত্তি জমি রেখেছে তা দেখতে যাচ্ছি। আজকে কোনো শুভ দিন নয়, আজ যাব না, একটা শুভ দিন দেখে আমরা দেখতে যাব। এসবের জন্য কি দিনক্ষণ দেখতে হয়? না গো, কোন কাজটা কখন করা উচিত একটু দেখে শুনে করাই ভালো। তাছাড়াও পূর্বপুরুষদের সম্পত্তি একটা শুভ দিন দেখে দেখলেই ভালো হবে, সেই জন্য আমি ভাবছি আজ আর যাব না। চলো চলো। গঙ্গা দিনটা ভালো নয় বলল বলে ওই রহস্যময় জায়গাটা দেখতে পেলাম না। এখন আমার একটাই লক্ষ্য, ওই রহস্যময় জায়গাটা খুঁজে বের করা। তোমার নজর যখন পড়েছে তখন ওই সম্পত্তিকে তোমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার খুব তাড়াতাড়ি ওই সম্পত্তি কোথায় আছে তা খুঁজে বের করো, আর সমস্ত সম্পত্তি ওখান থেকে নিয়ে চলে এসো। এইসব দেবসেনার কাজ মনে হয়। দেবসেনা, দেবসেনা, আমার উপর কালি ছিটিয়ে লুকিয়ে বসে থাকা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। দেবসেনা, দেবসেনা, কোথায় লুকিয়ে বসে আছো? আমি কিন্তু খুব বকবো। দেবসেনা, 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 এই দেবসেনা, দেবসেনা, হে ভগবান! আমার উপর কালি ছিটিয়ে রুমের মধ্যে লুকিয়ে বসে থাকা হচ্ছে, দাঁড়াও আজ দেখাচ্ছি মজা তোমায়। দেবসেনা, সারা ঘরে কালি পড়ে রয়েছে, কে শিখিয়েছে তোমায় এসব? এটা একটা খেলা হলো? দেবসেনা, অন্য কোথাও লুকিয়ে পড়েছে মনে হচ্ছে। আমিও দেখি কতক্ষণ লুকিয়ে থাকবে তুমি আমার থেকে। এসো এসো, একবার আমার সামনে এসো, তারপর ভালো করে মজা দেখাবো। হে ভগবান, এত কালি ছুঁড়েছে! হে ভগবান, এত কালি পুরো শাড়িটাই খারাপ করে দিয়েছে। Thank you.
আমাকে তুমি ভুল বুঝো না গঙ্গা। ভুল ভাববো না। আমি চেঞ্জ করার সময় আপনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, আর এখন বলছেন ভুল ভাববো না। আপনি একটা নীচ চরিত্রহীন লোক। না মা, আমি তো দেবসেনাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তুমি হঠাৎ করে এখানে শাড়ি চেঞ্জ করতে চলে এলে। আমি কি করব ঠিক করতে না পেরে এখানে এসে লুকিয়ে পড়েছিলাম। একদম মিথ্যে কথা বলবেন না আপনি আমাকে। আপনি সব কিছু হিসেব করে তারপরে এসব কাজ করেছেন, আপনার পকেটের পেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার বয়স কি আর আমার বয়স কি? আমি আপনাকে বাবার মতন সম্মান দিয়েছি আর আপনি এরকম একটা কাজ করলেন। আপনি কি মানুষ? আপনি এরকম একটা নোংরা মানসিকতার লোক সেটা জানতে পারলে আপনাদের সেদিন বাড়িতেই ঢুকতে দিতাম না। আমি খুব অন্যায় করেছি, আমি আসলে লোভে পড়ে গিয়ে এইসব করে ফেলেছি। কিসের লোভ? একজন সংসারী মানুষ হয়ে আপনি একজন মহিলাকে সম্মান করতে পারছেন না। তোর মতন লোকের এই সংসারে থাকাই উচিত না। একজন মেয়ের বাবা হয়েও এরকম নোংরা কাজ করতে লজ্জা করলো না? তোর বেঁচে থাকা আর মরা একই। একজন মেয়ে যখন রাস্তায় একা বেরোয় তখন এমনিও তাকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আর এখানে তোর মতো নোংরা একটা লোক বাড়িতেই আছে। ছি, তোর মনুষ্যত্ব বলে কিছু নেই? আমাকে ক্ষমা করে দাও গঙ্গা। একটাও কথা বলবি না তুই। আর এক মিনিটও আমার চোখের সামনে থাকবি না তুই। বেরিয়ে যা এখান থেকে।